সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে কৃষি বাংলার নিয়মিত পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি নয়ন আহমেদ। আজ 5 জুলাই 2022। আজকে আমরা চলে এসেছি পাবনার বৃহত্তম হাট অরনখলা পশু হাটে। এখানে এসে কিন্তু আমার চোখে পড়লো, এখানে কিন্তু প্রচুর কুরবানির মহিষের আমদানি হয়েছে এবারে। তো আজকের পর্বে আমরা এই কুরবানির মহিষের দরদাম জানাবো। আশা করছি পুরো আয়োজন জন্য আমাদের সাথেই থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর নিয়মিত আমাদের চ্যানেলের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। আচ্ছা, এই যে মহিষ দেখতে পাচ্ছি, এটা কি সার? দামরা মহিষ। আচ্ছা আচ্ছা, তো এই যে মহিষগুলো তো কুরবানির উপলক্ষে অনেকে নিচ্ছে নাকি? কেমন দাম উঠছে এই পর্যন্ত? দাম বললে আমরা কিনলাম এই মহিষ, বুঝলেন? আচ্ছা আচ্ছা, কিনলেন আপনারা? 66,000 দিয়ে কিনলাম। 166,000 দিয়ে আপনি নিজেই কিনলেন এটা? আচ্ছা, তাতে গোস কতটুকু আইডিয়া করছেন? 6.5 মনের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইজান, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এই যে মাশাআল্লাহ খুব সুন্দর একটা মহিষ দেখতে পাচ্ছি, কি জাতের এটা? দেশাল। দেশাল। আচ্ছা আচ্ছা, এটার বয়স কয় দাঁত হয়েছে? 6 দাঁত হয়। 6 দাঁত বয়স? আচ্ছা, কুরবানির জন্য তো অনেকে নিতে যাচ্ছে এগুলো নাকি? তাতে কেমন দাম চাচ্ছেন এই মহিষটার? দাম চাচ্ছি 210। 210,000 টাকা এই মহিষটার দাম চাচ্ছেন? আচ্ছা, তাতে এই পর্যন্ত কেমন দাম হাটে উঠেছে? 180,000 টাকার মতো এই মহিষটার দাম উঠছে। দর্শক দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা দেশাল মহিষ, 180,000 পর্যন্ত দাম উঠছে। হয়তো উনি আরও কিছু পেলে বিক্রি করবে। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, এই যে মাশাআল্লাহ খুবই আনকমন একটা মহিষ দেখতে পাচ্ছি, কি জাতের এটা ভাই? দেশাল। দেশাল না? আচ্ছা, দেশাল। এটার শিংয়ের সাইজটা তো একটু ভিন্ন দেখতে পাচ্ছি। শিং এগুলো বড় হয় তো দেশালি। দেশালি, কিন্তু এটা অন্য একটা জাত আর কি, প্রজাতি। তাতে এই গরুটার, এই মহিষটার বয়স কয় দাঁত হয়েছে? 6 দাঁত। 6 দাঁত বয়স না? আচ্ছা আচ্ছা, দাম চাচ্ছেন কেমন এটার? দাম চাচ্ছে 2,000,000। 2 লক্ষ টাকা এই মহিষটার দাম চাচ্ছেন? দাম চাচ্ছি। আচ্ছা, তাতে এই হাটে ক্রেতা কেমন মনে হচ্ছে? ক্রেতা এখানে কোনোই নেই, বাড়ি নেই, কোনো লোকই নেই। আচ্ছা আচ্ছা, নেওয়ার তেমন ক্রেতা নাই হাটে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই পর্যন্ত কি দাম উঠছে আপনার মহিষটার? দাম মোটামুটি 60-65 এরকম বলতেছে। 60-65 দাম বলতেছে, মানে 1,60,000-65,000 এই মহিষটার দাম বলছে। আচ্ছা, তাতে মাংস কতটুকু আইডিয়া করছেন এটার? মাংস 7.5-8 মন এরকম। 7.5-8 মনের মতো মাংস আইডিয়া করছেন? আচ্ছা ঠিক আছে ভাইজান, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? আচ্ছা, এই যে এই দুইটা একই সাইজের মহিষ দেখতে পাচ্ছি, এগুলো কি বিক্রি করলেন না কিনলেন? বিক্রি করতে আসছেন? বিক্রি করতে আনছেন। আচ্ছা, এগুলো কি আপনার বাড়ির নাকি কেনা? বাড়ির না। কয় দাঁত করে হয়েছে বয়স ভাই? শোনেন, আচ্ছা ভাই, আর আপনি হেঁটে দেন। আচ্ছা আচ্ছা, আর কথা কবেন? দাঁত দাঁত ছাড়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু এই মহিষটার দরদাম চলছে নাকি? দরদাম চলতেছে। আচ্ছা, কুরবানির জন্য নিতে যাচ্ছে? কুরবানির জন্য ইনশাআল্লাহ নিতে যাচ্ছি। কেমন দাম বললে? দাম চাই 2,20,000, 150 কইলাম। আচ্ছা আচ্ছা, 1,50,000 বললে, দিবে না? উনি কয় যে না, এটা হবে না, বেচা কিনা কথা এখন বলতেছে যে 10,000 কম দেন। আচ্ছা আচ্ছা, আপনি 1,50,000 টাকা বললেন দাম? হ্যাঁ, 1,50,000 টাকা। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন এই মহিষটার কিন্তু 1,50,000 টাকা দাম উঠছে, মাশাআল্লাহ বেশ বড় সড় একটা মহিষ। এই পাশে আরও কিছু মহিষ আমরা দেখতে পাচ্ছি, এগুলোর একটু দরদাম আপনাদের জানাবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আল্লাহ খুব ভালো লাগে। আচ্ছা, এই মহিষ কয়টা নিয়ে আসছেন আজকে হাটে? দুইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা,
এই যে শিঙে দেখতে পাচ্ছি সাদা এই দেওয়া চুন 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 দেওয়া, কারণটা কি? রোদ কম লাগে। আচ্ছা, রোদ কম লাগবে এই জন্য চুন দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এগুলো আপনার বাড়ির পালা? কয় দাঁত করে হয়েছে বয়স? দাঁত ছাড়া। দাঁত ছাড়া? আচ্ছা, তাহলে তো কুরবানির উপযুক্ত না, কুরবানির জন্য এগুলো অনেকে নিবে নাকি? দাম কেমন চাচ্ছেন এই জোড়ার? দাম চাচ্ছে 3 লাখ। 3 লক্ষ টাকা এই জোড়ার দাম চাচ্ছেন? আচ্ছা আচ্ছা, তাতে হাটের দাম উঠছে কি এই পর্যন্ত? কেমন দাম উঠছে? 3 লাখ, 3 লাখ 10, 15। 3 লাখ 10, 15 এরকম দাম উঠছে? 4 লাখ দাম চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে 4 লক্ষ টাকা দাম চেয়েছেন, 3 লাখ 10, 15 পর্যন্ত দাম উঠছে। আচ্ছা ঠিক আছে ভাইজান, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই যে মাশাআল্লাহ বেশ বড় বড় দুইটা মহিষ দেখতে পাচ্ছি, কি জাতের এগুলো? বড় জাত। বড় জাত? আচ্ছা, দাঁতে হয়েছে? দাঁত ছাড়া না। কেমন দাম চাচ্ছেন এই মহিষ জোড়ার? 4 লাখ। 4 লক্ষ টাকা এই জোড়া মহিষের দাম চাচ্ছেন? তাতে হাটে কি দাম উঠছে এই পর্যন্ত? উঠেছে 350। কেমন কেমন দাম উঠছে? 350। 3.5 লক্ষ টাকা এই জোড়া মহিষের দাম উঠছে? আচ্ছা আচ্ছা, তাতে আপনার বিক্রির নিয়ত কেমন আছে? 390 হলে এই জোড়া মহিষ বিক্রি করবেন? আচ্ছা, আমদানি তো আজকে খুবই বেশি আমদানি হয়েছে দেখতে পাচ্ছি মহিষের, তাতে ক্রেতা কেমন পাচ্ছেন? মানে ক্রেতা কেমন পাচ্ছেন এই হাটে মহিষের? মহিষের গাদি মহিষ। মহিষ হিসাবে আসলে ক্রেতা নেই হাটে? আচ্ছা ঠিক আছে ভাইজান, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ভাই। কোন ভাই? আচ্ছা আচ্ছা, এই আপনারা কি সব এক জায়গারই? কয়টা আনছেন আজকে মহিষ? মহিষ লাগছে ভাই 9টা। 9টা? আপনারা কি ব্যাপারী নাকি এগুলো পালের মহিষ? পালি ভাই, পালে পালে বিক্রি, পালে পালে বিক্রি করেন? আচ্ছা, এই যে এই যে মহিষটা দেখতে পাচ্ছি, কয় দাঁত বয়স এটার? এটা 6 দাঁত ভাই। 6 দাঁত? না, দাম কেমন চাচ্ছেন? দাম চাচ্ছে ভাই 2 লাখ 10। 2 লক্ষ 10 হাজার টাকা এই এই মহিষটার দাম চাচ্ছে? আচ্ছা, তাতে ক্রেতা কেমন আছে? 60 হাজার দাম কয় ভাই? 1 লক্ষ 60। 1 লক্ষ 60 হাজার দাম উঠছে? আর এই পাশেরটা কেমন দাম উঠছে? ওইটা দাম কত? 1.5 লাখ। 1.5 লক্ষ টাকা এই মহিষটার দাম চাচ্ছেন? আচ্ছা, মানে দাম উঠছে? দাম উঠছে, আমি দাম চাইছি 1 লাখ 80। 1 লক্ষ 80 হাজার টাকা এই মহিষটার দাম চাচ্ছেন আর কি? 1.5 লাখ করছে, ঠিক আছে। আচ্ছা, তাতে কাস্টমার কেমন আছে? কাস্টমার খুব কম গো ভাই, বেচা কিনা নেই, মনে করেন মানুষের মনে করেন ভোট আর লস যাবে এবার দেখতেছি যে বেচা কিনা। আচ্ছা আচ্ছা, কাস্টমার খুবই কম? খুব কম ভাই। আর আমদানিও তো আছে মনে হচ্ছে খুবই বেশি? হ্যাঁ, আমদানি বেশি কিন্তু কাস্টমার কম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইজান, ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ভালোই আছে। আচ্ছা, কোথা থেকে এসেছেন ভাই? আমি পাবনা হেমাজপুর কিনাইছি। কয়টা আনছেন মহিষ? মহিষ আনছি 13টা। 13টা ব্যাপারী নাকি পালের মহিষ? আমার ব্যাপারী। ব্যাপারী না? এই যে এই সাইডে মাঝারি সাইজের দুইটা মহিষ দেখতে পাচ্ছি, দাঁতে হয়েছে কি এগুলো? হ্যাঁ, 2 দাঁত করে। 2 দাঁত? না, কুরবানি দিতে পারবেন চাইলে। কেমন দাম চাচ্ছেন এই জোড়ার? দাম চাচ্ছে 2 লাখ 60 হাজার। 2 লক্ষ 60 হাজার টাকা জোড়া? জোড়া। আচ্ছা আচ্ছা, তাতে দাম উঠছে কেমন ভাই? 2 লাখ 25 হাজার দাম উঠেছে। 2 লক্ষ 25 হাজার দাম উঠছে? আচ্ছা ঠিক আছে ভাইজান, ধন্যবাদ আপনাকে।